করে রয়েছে বেঙ্গালুরু এফসি। এবং গতকালই আমরা দেখেছি এই আইএসএল এর ম্যাচে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির সঙ্গে, এবং সেখানে জোড়া গোল করে দেখালেন সুনীল ছেত্রী। আমরা দেখেছি বয়স কিন্তু যথেষ্ট হয়েছে তার, এবং অনেক ম্যাচে সেভাবে নিজেকে মেলেও ধরতে পারেন না তিনি। তবুও 40 বছরের সুনীল ছেত্রীর মধ্যে এখনও কিছু ম্যাজিক বাকি রয়েছে। বৃহস্পতিবার আইএসএল এ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে সেরকম জাদুই দেখালেন সুনীল ছেত্রী। বেঙ্গালুরু এফসি 3-0 হারালো হায়দ্রাবাদকে। ম্যাচের 5 মিনিটে রাহুল ফেকে বেঙ্গালুরুর প্রথম গোলটি করেছিলেন। সুনীল দুটি করেন শেষ মিনিট দশকে। 85 মিনিটে পেনাল্টি থেকে 2-0 করেন। টিমের তৃতীয় গোল 90+4 মিনিটে। এদিনে জোড়া গোলে সুনীলের নাম তুলে ফেললেন রেকর্ড বইয়ে। আইএসএল এর ইতিহাসে এখনও যুগ্মভাবে সর্বোচ্চ স্কোরার রয়েছে সুনীল ছেত্রী। বার্থলোমিউ ওকবেচের সঙ্গে সুনীলের গোল সংখ্যাও 63। সুনীল তার দ্বিতীয় গোলটি যেভাবে ডাইভ দিয়ে করেছেন তাতে বুঝিয়ে দিয়েছেন এখনও তার কিছু দেওয়ার বাকি রয়েছে। এবং সেদিকে আমরা নজর রাখবো গতকালের ম্যাচে যুগ্ম গোলের মাধ্যমে রেকর্ড করলেন সুনীল ছেত্রী। আরো বিস্তারিত জানবো, সে বিষয়ে সরাসরি চলে যাবো নিউজ রুমে। ফলত গতকাল আইএসএল এ আমরা দেখেছি বেঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির, এবং সেখানেই কিন্তু সেই ম্যাচে জোড়া গোল করে দেখালেন সুনীল ছেত্রী। এবং সেই সঙ্গে এখনো পর্যন্ত আইএসএল এ শীর্ষে এবং 1 নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি। আর কি জানা যাচ্ছে গতকালের ম্যাচ থেকে? গতকাল বেঙ্গালুরু একটা সেকেন্ড ম্যাচ ছিল আইএসএল এর। অধিকাংশ ম্যাচ দলই একটা করে খেলা খেলেছে, কিন্তু বেঙ্গালুরু প্রথম থেকেই আক্রমণে ঝড় তুলে নিয়েছিল। গত দু বছর ধরে এই হায়দ্রাবাদ এফসি দলটার অবস্থা খুব খারাপ। কোনো রকম বিদেশি ওদের দলে নেই, আর বেশ ওদের যারা সেরা খেলোয়াড় বেশিরভাগই দল ছেড়ে চলে গেছে। কোচও দেশীয় কোচ থিগময় সিংটো, যিনি একসময় আইজলের কোচ ছিলেন এবং লাজং এফসিরও কোচিং করিয়েছেন, নর্থ ইস্টের কোচ থিগময় সিংটোর কোচিংয়ে দুজন এই মুহূর্তে কোচ আছেন যারা আইএসএল এ কোচিং করাচ্ছেন ভারতীয় কোচ, তার মধ্যে একজন হচ্ছেন এই থিগময় সিংটো। তার কোচিংয়ে দলটা মোটামুটি একটা জায়গায় রয়েছে। তবে গতকাল কিন্তু প্রথম থেকেই বেঙ্গালুরু আক্রমণে ঝড় তুলে দিয়েছিল। 4 মিনিটে রাহুল ভেকে গোল করে এগিয়ে যায়। তারপর দ্বিতীয়ার্ধে 85 মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিল সুনীল ছেত্রী, এবং শেষ গোলটা তো অসাধারণ করেছে, রাইট আউট দিয়ে উঠে গিয়ে সেন্টার করেছিল। সেই বলটা মাটি ঘাসা বল ছিল, সেই বলটা প্রায় শুয়ে পড়ে হেড করে দুর্দান্ত গোল করেছিল সুনীল ছেত্রী। শেষ গোলটা সত্যি দেখার মতন গোল হয়েছে। তবে এটুকু বোঝা গেল যে সুনীল ছেত্রী এখন 90 মিনিটে খেলার মতন জায়গায় না থাকলেও যতটুকু মাঠে থাকে ততটুকু খেলার মধ্যে থাকে এবং জান প্রাণ দিয়ে খেলে, এটা হচ্ছে খুব ওর। আর গতকাল সুনীল ছেত্রী যে রেকর্ডটা করে সেটা হচ্ছে এই মুহূর্তে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতার নামের সাথে ওর নাম জুড়ে গেল। বার্তালামিও ওকবেচে বিদেশি খেলোয়াড়, একজন দেশি খেলোয়াড় হিসাবে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা হওয়ার মানে টাচ করলে, আরও কয়েকটা গোল করলে আরও তো নিশ্চয়ই সবে আইএসএল শুরু হলো। তাই সুনীল এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে যেটা ভারতীয় স্ট্রাইকারদের পক্ষে ওর এই আইএসএল এর গোলটা ছোঁয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। যাই হোক, তবে বেঙ্গালুরু এফসি এবছর যথেষ্ট ভালো টিম করেছে। গত বছর বেঙ্গালুরু এফসি প্রথম 6টা দলের মধ্যে ছিল না, তার আগের বছর সেমিফাইনালে মোহনবাগানের কাছে হেরে গেছিলো টাইব্রেকারে, ফাইনালে টাইব্রেকারের মাধ্যমে হারতে হয়েছিল বেঙ্গালুরু এফসিকে। তবে এবছর বেঙ্গালুরু এফসি যথেষ্ট ভালো টিম করেছে, ডুরান্ডেও খেলতে এসেছিল যদিও মোহনবাগানের সাথে টাইব্রেকারেই হেরে গেছে বেঙ্গালুরু। প্রথমার্ধে 2 গোলে এগিয়েছিল, দ্বিতীয়ার্ধে মোহনবাগান 2 গোল শোধ করে শেষ পর্যন্ত টাইব্রেকারে হারতে হয়েছিল। তবে বেঙ্গালুরু কিন্তু এবছর যথেষ্ট গুছিয়ে টিপ করেছে এবং ভালো খেলছে। এই মুহূর্তে 2টো ম্যাচ খেলে 6 পয়েন্ট পেয়ে বেঙ্গালুরু শীর্ষস্থানে রয়েছে আইএসএল এ। একেবারে সেই সঙ্গে আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে, তুমিও যেটা জানালে যে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু বেশ নড়বড়ে একটা পজিশনে রয়েছে, সেই সঙ্গে গতকালের ম্যাচের পারফরমেন্সে সেই নড়বড়ে থাকার বিষয়টি কি উঠে আসলো? হ্যাঁ, ওদের স্পন্সরজনিত সমস্যায় ওরা গত বছর থেকেই ভুগছে এবং আইএফএ সবকটা শর্তও পূরণ করতে পারছিল না। যাই হোক, তারপরে শেষ মুহূর্তে ওরা এবছর খেলবে কি না সেটাই ঠিক ছিল না। যাই হোক, শেষ মুহূর্তে ওরা দল গঠন করেছে, খেলছে থিগময় সিংটোর কোচিংয়ে। তবে প্রথম দিকের ম্যাচগুলো তো এমনি ওদের কোনো বিদেশি খেলোয়াড় নেই, সব দেশি খেলোয়াড়দের নিয়েই ওরা খেলছে। তবে কালকে কিন্তু ওরা খুব খারাপ খেলেনি, প্রথমার্ধে 1টা গোল খাওয়ার পর ভালোই লড়াই করছিল, কিন্তু শেষ দিকে আবার 2টো গোল খেয়ে গিয়ে 3 গোলে হেরে গেল। পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাক কতটা কী ওরা উন্নতি করতে পারে। যদি স্পন্সর যদি সমস্যাতে মিটে যায় তাহলে হয়তো বিদেশি খেলোয়াড়রা আসতেও পারে নেক্সট, যখন ট্রান্সফার উইন্ডো খুলবে সে সময়
বিদেশি খেলোয়াড়রা আসতে পারে, হয়তো দলটা দাঁড়িয়ে যেতে পারে। গতকালের ম্যাচে আমরা দেখেছি ঝোড়ো পারফরমেন্স ছিল সুনীল ছেত্রীর, যার জেরে জোড়া গোলও করেছেন তিনি। সেই সঙ্গে আর কোন প্লেয়ারের বড় ভূমিকা রয়েছে এই জয়ের পেছনে এবং কারা কারা রয়েছেন দলে? ভারত ওই দলে গুরপ্রীত সিং এর মতন খেলোয়াড় রয়েছে, গোলকিপার রাহুল ভেকের রয়েছে ভারতীয় দলে অপরিহার্য খেলোয়াড়। এছাড়া নতুন খেলোয়াড়দের মধ্যে ওদের ব্যাঙ্গালোর একাডেমি থেকে উঠে আসা যে খেলোয়াড়, যে প্রথম ম্যাচে বিনীত যার গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, বিনীত যথেষ্ট ভালো খেলেছে। এছাড়া শিবশক্তি গত কয়েক বছর ধরে ভালো খেলছে। আর ওদের দুজন ভালো খেলোয়াড় চলে গেছে অন্য দলে, আর্জেন্টিনা স্ট্রাইকার যে ছিল তারপর নংলে সেও চলে গেছে, তবে আরও দুজন যে বিদেশি খেলোয়াড় এসছে তারা যথেষ্ট ভালো, ডিফেন্সটা খুব খারাপ না। তবে ব্যাঙ্গালোর এবছর কিন্তু খুব বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে, অন্তত প্রথম দিকে দল যারা গত দু বছর আইএসএল এর প্রথম দিকে ছিল, মোহনবাগান, সুপার জায়ান্ট, মুম্বাই এফসি, তাদের কিন্তু তাদের কাছে ব্যাঙ্গালোর এফসি কিন্তু খুব বড় বাধা হয়ে দাঁড়াবে। একদমই, বেশ অনেক ধন্যবাদ পল্লব দা। নজর রেখেছিলাম আইএসএল এর দিকে এবং গতকাল অর্থাৎ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে অপরাজিত থেকেছে বেঙ্গালুরু এফসি এবং এখনো পর্যন্ত আইএসএল এ শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। এবং গতকালই আমরা দেখেছি হায়দ্রাবাদ এফসির সঙ্গে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং সেখানেই সুনীল ছেত্রী তিনি জোড়া গোল করলেন এবং যুগ্ম সর্বোচ্চ স্কোরারের তকমাও তুলে নিলেন এবং রেকর্ড করলেন জোড়া গোল করে। এবং সেখান থেকে আমরা দেখেছি যে সুনীল ছেত্রীর পাশাপাশি আর কোন কোন প্লেয়ারের ভূমিকা সব থেকে বড় রয়েছে এই আইএসএল ম্যাচে, সেই বিষয়ে আরো বিস্তারিত জানান এবং সেই সঙ্গে হায়দ্রাবাদ এফসির বা কি পারফরমেন্স ছিল সেই বিষয়ে বিস্তারিত জানালেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। আজকের মতো এখানেই শেষ হচ্ছে খেলা আপডেট, পরবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমান পর্দায়।